بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وجاء في الحديث عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মনোনীত করেছেন। ইতিপূর্বে মানুষ জাতির পূর্বেও অনেক সৃষ্টি ছিল, সকল সৃষ্টিকে দেখে আমাদেরকে তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মনোনীত করেছেন এবং এই উম্মতে মুহাম্মাদকে সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন এবং এই উম্মতকেও সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং বিশেষ করে আজকে আমাদেরকে ঈমানের সহিত তার পবিত্র স্থান, সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক প্রদান করেছেন, সে মহান রবের কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি দরুদ ও শান্তি বর্ষিত হোক সকল নবী রাসূলদের প্রতি, যারা তাদের নিজ কওমের নিজ গোত্রের লোকদের সঠিক পথ দেখানোর জন্য ক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি অসংখ্য ও মানবিক নির্যাতন সহ্য করে আমাদের জন্য এক মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম রেখেছেন, সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর উপস্থিত মুসল্লিনে কেরাম এবং অতর মাদ্রাসার ছাত্রবৃন্দ, পর্দার আলার মা বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন, শুরুতেই বলবো যে আজকের আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আলোচনার শুরুর দিকে বিষয়টা তো স্পষ্ট হবে না, তবে আমার আলোচনার মূল লক্ষ্য থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তো আলোচনার কয়েকটি ধাপ আসবে, প্রত্যেকটি ধাপ মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন এবং উপকৃত হতে পারবেন। যেহেতু সাপ্তাহিক আলোচনা এখানে আসি কিছু কথা বলার জন্য এবং কিছু কথা শুনে উপকৃত হওয়ার জন্য, সেই জন্য এই সাপ্তাহিক খুতবার যে আদব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করা এবং পরস্পরের কথাবার্তা বললে এই শুক্রবারের যে ফজিলত সেটা হারিয়ে যাবে, সেটা আল্লাহ তাআলা দিবেন না। অতএব মনোযোগ সহকারে সম্পূর্ণ খুতবা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমত বিষয় হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন: ওয়া যিক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর তোমরা স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, নিশ্চয়ই উপদেশ মুমিনদের কাজে আসে। যারা মুমিন, অন্য জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলেন: ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিনদের নিকট কোরআনের আয়াত উপস্থাপন করা হয়, মহান আল্লাহর কথা বলা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অর্থাৎ মুমিনদের বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, মুমিনরা কোরআন হাদিসের কথা শুনলে তাদের মধ্যে পরিবর্তন আসবে, মুমিনদের উপকার আসবে। তো আজকের খুতবা অথবা সাপ্তাহিক যে খুতবাগুলো আমরা শুনে থাকি, অবশ্যই আমরা মুমিন মুসলিম হওয়ার কারণে উপস্থিতে আসি। এখন আপনাকে আমাকে প্রথমেই একটি বিষয় খেয়াল করতে হবে যে সাপ্তাহিক খুতবা থেকে আমাদের কোনো উপকার হচ্ছে কিনা, নাকি মসজিদ থেকে বের হলেই আবার দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যান, মসজিদে যে খুতবার যে আলোচনা শুনলেন সেটা মসজিদেই রেখে যাচ্ছেন। যদি আপনার এই সাপ্তাহিক খুতবাটা উপকারে আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনি মুমিনদের পথে আছেন। কেননা এটা আল্লাহ তাআলা বলেছেন, তানফাউল মুমিনিন, মুমিনদের উপকার আসবেই, কোরআন সুন্নাহর কথা মুমিনদের উপকার আসবেই। তো আজকের খুতবাতে এসে যদি কোনো উপকার না নিতে পারেন, তার মানে আপনি মুমিনদের সাথে নেই।
এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে মুমিনদের কান রয়েছে, তাদের চক্ষু রয়েছে, তাদের অন্তর রয়েছে, তারা বুঝে। যারা বুঝবে না তারা মুমিন নয়। এবং আরো কঠিন কথা বলেছে যে যারা বুঝে না তারা পশুদের চেয়ে নিকৃষ্ট। অতএব যে সাপ্তাহিক খুতবা দেওয়া হয় এখান থেকে যদি আপনার কোনো ফায়দা না আসে, কোনো উপকার না আসে, তাহলে বুঝে নেবেন যে আপনার মুমিনদের সাথে নেই। এটা আপনার জন্য কঠিন কথা, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে লক্ষ্য করে বলছেন যারা ঈমান এনেছে, যে দাবি করে যে আমি মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, এখানে পরিপূর্ণ মুমিনের কথা বলা হচ্ছে না, যারা ঈমান এনেছে অথবা পরিবারের দিক থেকে যারা মুমিন অথবা যাদের নামটা মুমিন, মুসলিমের নাম এবং নিজেকে মুসলিম পরিচয় দিতে গর্ববোধ করে, তাদেরকে বলছেন হে ঈমানদাররা, যারা নিজেকে মুমিন হিসেবে দাবি করো, ইচ্ছা করো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো, ওয়াল তানসু নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এবং প্রত্যেকটি মানুষ যেন সে চিন্তা করে, সে লক্ষ্য করে, নাজর মানে দেখা, সে যেন দেখে, মা কদ্দামাত লিগাদিন, সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষকে তার আগামীকালকে নিয়ে চিন্তা করতে বলা হয়েছে। এখানে আগামীকাল তার উদ্দেশ্য হচ্ছে আখেরাত। যেমন আপনাকে একটি বাসস্থান দেওয়া হলো, ওই বাসস্থানে আপনাকে অনেক টাকা দেওয়া হলো, লাখ টাকা। তো লাখ লাখ টাকা খরচের সীমা হচ্ছে আজকে, একদিনে আপনাকে 4-5 লাখ টাকা খরচ করতে হবে, আজকেই শেষ। ধরেন এখন দুপুর, আপনার আজকে রাত পর্যন্ত সময় আছে, তো রাত্রে পরে যখন ঘুম থেকে উঠবেন তখন আপনাকে সে ঘর থেকে বের করে দেওয়া হবে। আর আপাতত আপনাকে অনেক টাকা দেওয়া হয়েছে, বলছে যে এই টাকাটা তুমি আজকে পে করবা, আজকের পরে সুযোগ নেই। তখন যে বুদ্ধিমান, সে এই টাকা দিয়ে তার আগামীকালের জন্য একটা বাসস্থান তৈরি করে নেবে, যে আজকে যদি আমাকে এখান থেকে বের করে দেওয়া হয় তাহলে আমি আগামীকালকে আমার তৈরি বাসস্থানে গিয়ে সুখে থাকবো। আর যে নির্ভুল, সে এখানে যতটুকু পারে আজকে দিনে খরচ করবে, তারপর পরের দিন যখন তাকে বের করে দেওয়া হবে তখন তারপরে বাসস্থান থাকবে। তো ব্যাপারটি হচ্ছে এরকম, এই দুনিয়া আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়াতে মানুষকে আমল করার সুযোগ দেওয়া হয়েছে, এই আমলগুলো হচ্ছে আখিরাতের সম্পদ। এই আমলের মাধ্যমে আখিরাতে বাসস্থান নির্মাণ করা হয়, জান্নাত তৈরি করা হয়। তাহলে যারা দুনিয়াতে আমল করবে, সত আমল করবে, তারা আখিরাতে বাসস্থান তৈরি করবে, দুনিয়া থেকে মারা গেলে তার সেই সুখের বাসস্থানে সে থাকবে। আর যে ব্যক্তি নির্ভুল, দুনিয়াতে ভালো কিছু করবে না, সে মারা যাওয়ার পর তার সুখের বসে থাকবে, সে বাড়ি তৈরি করে নি, অতএব তাকে জাহান্নামে পাঠানো হবে। অতএব এই জন্য আল্লাহ তারা সতর্ক করছে, প্রত্যেকটি মানুষ যেন চিন্তা করে দেখে যে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে, অর্থাৎ পরকাল জান্নাতের জন্য সে কি পাঠিয়েছে, সে মারা যাওয়ার পরে তার আমল অনুযায়ী সে থাকবে। প্রত্যেকটি মানুষকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে আল্লাহ তাআলা অবলম্বন করো। এই আয়াতের এই যে কথা, প্রত্যেকটি মানুষ যেন লক্ষ্য করে সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে, এর আগে উপরে বলা হয়েছে তাকওয়া অবলম্বনের কথা। অর্থাৎ সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পাপ কাজ থেকে বিরত থাকা। এখন আমাদেরকে কেন আগামীকাল নিয়ে চিন্তা করতে হবে? আমাদের অনেকের ধারণা আছে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে, অর্থাৎ যে ব্যক্তি মুমিন সে জান্নাতে যাবে। এটা আমাদের সবার একটা বিশ্বাস, এটা জানে যে মুমিনরা জান্নাতে যাবে, হয়তো তার নাম অনুযায়ী শাস্তি সে আস্বাদন করবে, তারপর সে জান্নাতে যাবে। এখন জাহান্নামে যদি আপনাকে যেতে হয় তার আগে কতগুলো ধাপ রয়েছে, সেই ধাপগুলো অতিক্রম করে তারপর আসবে জান্নাত জাহান্নামের বিষয়। প্রথম ধাপ হচ্ছে কবর। এই কবরের তিনটা প্রশ্ন আমাদের সমাজে একেবারেই প্রচলিত, সবাই জানে যে বা রব্বুকা, তোমার রব্বকে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নাবিকে, এগুলোর উত্তর আমরা জানি। তো হাদিসে আছে যে যারা উত্তরগুলো দিতে পারবে তারা জান্নাত, অর্থাৎ তাদেরকে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সুখে থাকবে। তো আমরা অনেকেই মনে করি যে এই যে তিনটা প্রশ্নের উত্তর আমরা জানি,
অতএব কবর আমাদের সমস্যা নেই, আমাদের মৃত্যুর পরে প্রথমতে দাব কবর এখানে সমস্যা নেই, যেহেতু আমরা তিনটা উত্তর চাই। কিন্তু আপনাকে এই ব্যাপারটা খেয়াল করতে হবে, কবরে মুমিনদের দুই রকমের অবস্থা হবে, অর্থাৎ যারা মারা যাবে দুই রকমের হাদিস থেকে পাওয়া যায়। একদল হচ্ছে যারা জিজ্ঞাসা করা হবে যে তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তো এগুলোর উত্তর সে দিবে, বলা হবে যে সে জানে। আরেকজন লোক বলবে যে হা আল্লাহ আদরি, আমরা জানি না, তবে মানুষকে শুনেছি সে বলতো, মানুষে বলতো রব আল্লাহ, দিন হচ্ছে ইসলাম, নাবি হচ্ছে রাসূল, এটা মানুষকে শুনত। তার মানে এখন চিন্তা করেন যে আপনি কোন লেভেলের মধ্যে, আপনি কি এটা মানুষকে বলতে শুনেন যে আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমাদের মোহাম্মদ, এটা নাকি আপনি পরিপূর্ণভাবে বুঝে এটা বিশ্বাস করলেন যে আমার রব আল্লাহ, কেন তিনি আমাকে সৃষ্টি করেছে, তিনার মতো আর কেউ নেই, এত সুন্দরভাবে তিনি সৃষ্টি করতে পারেন, ভবিষ্যৎ সম্পর্কে আখেরাত সম্পর্কে তিনিই কেবল আমাকে সন্ধান দিতে পারেন, তারপর আমার ধর্ম একমাত্র ইসলাম, এটা সারা সুখের আর কোনো জীবন ব্যবস্থা নেই, তারপর আমার নবী হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানতেই হবে। তো আপনি কোন ক্যাটাগরি, আপনি কি এভাবে ইসলামের কবরের যে তিনটা প্রশ্ন এগুলাকে চিন্তা করছেন, নাকি শুধু মানুষ থেকে শুনছেন যে আমার বাবা আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম মোহাম্মদ? আজকে যারা শুধু এতটুকু জানে তাদের কিন্তু কবরের মুক্তি হবে না, তারা কবরে এটাই করবে যে মানুষকে শুনেছে মানে বলে মুক্তি পাবে। কারণ ইসলামিতুল বাউল লাযীনা আমানু বিল কওলি সাদ, প্রতিষ্ঠিত কথা, চূড়ান্ত কথা যারা দুনিয়াতে বলবে, চূড়ান্ত কথাটা কি, আল্লাহ এক, মানতে বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার অনেক শর্ত রয়েছে, আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহ যেগুলো দিয়েছে সেগুলো মান্য করতে হবে, নির্বিধায় মেনে নিতে হবে আল্লাহর আদেশ হিসেবে, রাসূলকেও একইভাবে ভালোবাসতে হবে, মেনে নিতে হবে, ইসলামের জীবন ব্যবস্থাকেই সর্বোত্তম জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে, নিজের মধ্যে এগুলো প্রকাশ পেতে হবে, নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি মুক্তি পাবেন। শুধু যদি বাহ্যিকভাবে যদি সাধারণভাবে যদি জানেন তিনটি প্রশ্নের উত্তর, তাহলে কিন্তু আপনার করতে হবে না। অতপর আপনার অবস্থা কি হবে, কবরের ধাপ গেল, তারপর আখেরাতের ময়দান আসবে, হাশরের ময়দান আসবে, তারপর ধরেন জাহান্নামের পর্যায়ে আসবে। তো মুমিন যারা মুসলিম তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে, হয়তো যারা ভালো মুমিন তারা একেবারে জাহান্নামে যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে, একেবারে জাহান্নামে যাবে না, সরাসরি জান্নাতে যাবে। আর কিছু যারা পাপ করেছে, আমল করেনি, তারা জাহান্নামে যাবে, কিছু শাস্তি আস্বাদন করবে, তারপর তারা আবার জান্নাতে যাবে, অর্থাৎ মুমিনের সর্বশেষ সে জান্নাতে যাবে। মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর শিরিক করবে না সে জান্নাতে যাবে, এটা ঠিক, এটা নিশ্চিত। এখন আপনার পাপের কারণে যদি আপনাকে জাহান্নামে দেওয়া হয়, মুমিনদের কথা বলতেছি, যারা ঈমান আনার পরে ঈমানের অবস্থায় মৃত্যুবরণ করে, শিরিক করে না, তাদেরকে যদি কোনো পাপের কারণে জাহান্নামে দেওয়া হয়, অবস্থাটা কেমন হবে? কোরআনে যে জাহান্নামের অনেক বর্ণনা রয়েছে আমি একটু উল্লেখ করব, জাহান্নামের আজাবের কথাও বলা হয়, ওখানে বলা হয়েছে জাহান্নামের উত্তপ্ততা, অর্থাৎ আগুন যদি আমার পাশে ধরানো হয় আগুনের একটা তাপ আমার শরীরে লাগে, এটা অর্থাৎ দরজা যদি বন্ধ করা হয় তখন একটা বাতাস শরীরে লাগে অল্প, জানালা বন্ধ করা হলে একটা বাতাস লাগে, বিছানার চাদর একটা ঝাড়া দিলে যে একটা বাতাস শরীরে লাগে, এই বাতাসটা আমার কিছুই হয় না, সামান্য একটা স্পর্শ। এই জাহান্নামের সামান্য স্পর্শের কথা বলা হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইন মাসসাতহুম নাফাতুম মিন আযাবি রাব্বিক, যদি মানুষদেরকে জাহান্নামের যে সামান্য একটা বাতাস, শাস্তি না আগুন, না আগুনের একটু উত্তাপ, বিন্দু মাত্র সামান্য উত্তাপ যদি তাকে স্পর্শ করে, সে বলবে লায়াকুলুন্না, অবশ্যই বলবে ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, হায় আমাদের আফসোস, হায় আমাদের আফসোস, আমরা তো জালিম ছিলাম। জাহান্নামের একটা উত্তাপ, এখনো জাহান্নামে যাইনি অথবা শাস্তি আসলে করিনি, শুধু জাহান্নামের একটা স্পর্শ, একটা গরম হাওয়া, তাও পরিপূর্ণ হাওয়া না, একটু, সে বলবে যে আমরা তো জালিম ছিলাম। সামান্য এত কষ্ট সে পাবে, এই শাস্তিটা তার কাছে তো বিশাল মনে হবে,
সে বলে দিল আমরা তো জালেম ছিলাম এই জন্য আমাদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে অথচ সে কিন্তু এখন জাহান্নামে যায়নি জাহান্নামে যাবার আগেই অবস্থা সে স্বীকার করে নিল আমরা তো জালেম ছিলাম দুনিয়াতে ভালো কিছু করিনি এবার ওই মানুষটা জাহান্নামে গিয়ে কি অবস্থা তো আমরা যারা চিন্তা করি যে আমরা কিছুদিন জাহান্নামে থেকে আবার জান্নাতে যাব আমরা কি কখনো এগুলো ভেবেছি জাহান্নামে তো পড়ে না এর শাস্তি কিরকম ভয়াবহ হবে আমরা সহ্য করতে পারব সেজন্য মহানাল্লাহ রাব্বুল আলামিন ওয়াল তানসু নাফসুন মা কদ্দারাত লিগাদ মানুষ ভেবে দেখো সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে আগামীকালের জন্য কি পাঠিয়েছে আসলে ময়দান যখন কায়েম হয়ে যাবে সমস্ত মানুষকে যখন একত্রিত করা হবে তখনকার অবস্থা কি হবে হাদিসের মধ্যে বিশদ বর্ণনা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার প্রসিদ্ধ হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার প্রসিদ্ধ হাদিসের মধ্যে বর্ণনা আসছে যে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে যখন আমাদের থেকে হিসাব নিকাশ এর অবস্থা শুরু হয়ে যাবে সূরা নাবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান সেদিন ফেরেশতার সময় আসবে রূহ অনেকে বলে যে জিবরিল আলাইহিস সালাম আসবেন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন সমস্ত মানুষ উপস্থিত থাকবে মানুষদের তো কথা বলার কোনো অনুমতি নেই নবীদের পর্যন্ত অনুমতি নেই কথা বলার তো অনেক মানুষ ভাবতে পারে হয়তো ফেরেশতারা কথা বলতে পারবে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা কথা বলতে পারবে না রূহ জিবরিল আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ ফেরেশতা তিনি পর্যন্ত কথা বলতে পারবে না লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু আল-রহমান কেউ কথা বলতে পারবে না শুধু মাত্র যাকে অনুমতি দেওয়া হলো ওয়ালা সওয়ালা সে শরীফ কথা বলবে আর হাদিসের মধ্যে আমরা যা জানতে পারি শুধুমাত্র একজন মানুষ এই কঠিন একটা পরিস্থিতিতে না দুনিয়ার কোনো মানুষ না কোনো নবী রাসূল না কোনো ফেরেশতা কোন সৃষ্টি আল্লাহর সম্মুখে কথা বলার সাহস পাবে না শুধু একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আযানের শেষে তোমরা পড়বে ওয়া আতি মাহাম্মাদান ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়া বা'আতু মাকামান মাহমুদা মাকামান মাহমুদ এর সম্মানিত স্থান এক হাদিস আছে সম্মানিত স্থান দ্বারা হচ্ছে শাফা এই যে সম্মান কোন মানুষ কোন ফেরেশতা কথা বলতে পারবে না শুধু রাসূল কথা বলতে পারবে এই যে সম্মানটা এটা যাতে রাসূলকে দেওয়া হয় এই জন্য আজান এসে আমরা দোয়াটা পাঠ করব রাসূল এটা আমাদেরকে বলেছেন যাই হোক যখন এই কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে কেউ কোনো কথা বলতে পারবে না হাদিসের মধ্যে আসছে সাহাবারা একদল তাবে এটা শুনলেন যে যখন হাশরের ময়দানে উপস্থিত হবে সমস্ত মানুষকে একত্রিত করা হবে তখন মানুষ আর আমরা শুনেছি যে দুনিয়ার যে একদিন আমরা গণ্য করি আখেরাতের একদিন ওইরকম না আখেরাতের একদিন হবে হাজার হাজার বছরের সমান কারণ আমাদের যে পৃথিবী সূর্য রয়েছে আমাদের পৃথিবী আমরা একদিকে বসবাস করি পৃথিবী যখন ঘুরে তখন সূর্যের আলো হয় না আমাদের দিন চলে যায় রাত্রি হয়ে যায় কিন্তু কিয়ামতের সময় সূর্যকে আমাদের এক মাইল অথবা দুই মাইল কাছে রাখা হবে তখন তো আর ঘোরার কোনো সম্ভাবনা নাই সারাক্ষণ সূর্য থাকবে হাজার হাজার বছর চলে যাবে দিন একদিন হাজার হাজার বছর চলে যাবে সূর্য মাত্র এক মাইল অথবা দুই মাইল দূরত্বে থাকবে আমরা 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হলে আমরা সহ্য করতে পারি না 40 হলে আমাদের অবস্থা 39 এই যে রমজান 39 হয়েছিল আমাদের কঠিন অবস্থা হয়ে গেছিল আমাদের বাংলাদেশের মানুষের আর তখন মাত্র একদিন মাইল দূরে থাকবে সূর্য এই কঠিন পরিস্থিতিতে সমস্ত মানুষ দৌড়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে পিতা মানুষ বিপদে পড়লে গার্জিয়ানের কাছে যায় অভিভাবকের কাছে যায় তো সমস্ত মানুষের অভিভাবক আদম আলাইহিস সালাম ওনার থেকে সব মানুষ আসছে তো আদম আলাইহিস সালাম পিতার কাছে যাবে আন্তা আবুল নাস আপনি হচ্ছেন মানুষের পিতা আবুল বাশার মানুষের পিতা আপনি অতএব এবার পিতা যেহেতু এবার সুপারিশ করে সন্তানদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে যে আমরা খুব খুশি আছি তখন আমাদের পিতা কি বলবেন এখানে কথা বলার অনুমতি আমার নাই আমি কথা বলতে পারবো না আমাদের যে পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম বলবেন যে কথা বলার অনুমতি আমার নাই আমার সাহস নাই
তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তো সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে যখন সুপারিশ করতে পারবে না, তখন ফিরে আসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হবে, আপনি তো আল্লাহর খুব বন্ধু, বন্ধুর কথা বন্ধু শুনবে, তো এবার আপনি সুপারিশ করুন আমাদের জন্য। তখন তিনিও বলবেন, লাসকুল্লাহ ওয়ালাকিন আলাইকুম বিমুসা, না নূহ আলাইহিস সালামের কথা বলবে। নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পরে মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালামও একই কথা বলবে, না আজকে কথা বলার কোনো জামান নেই। নাফসি নাফসি, সকল নবী আদম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, মানে আমার চিন্তা, আমার কি হবে, আমার কি হবে এই কঠিন পরিস্থিতিতে। মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তারাও বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। তারপর মুসা আলাইহিস সালাম বলবেন ওয়ালাকিন আলাইকুম বি ঈসা, ঈসা আলাইহিস সালাম, কারণ ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য আছে যে আল্লাহ তাআলা তাকে পিতা ছাড়া জন্ম দিয়েছেন বিশেষ মাধ্যমে, এবং আল্লাহ তাআলা তাকে আবার তুলেও দিয়েছেন তার কাছে, এই যে বিশেষ মর্যাদা ঈসা আলাইহিস সালামের। তো ঈসা আলাইহিস সালাম থেকে সুপারিশ করতে পারে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও বলবেন নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, তিনিও পাঠাই দিবেন। তখন তিনি বললেন যে যাও, ওয়ালাকিন আলাইকুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা এবার যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। কোনো নবী আমাদের সাপোর্টে নাই, এই উম্মত, এই সমস্ত মানুষ যখন দুরাবস্থায় থাকবে, হাশরের ময়দানে কঠিন পরিস্থিতিতে থাকবে, কোনো নবী এর মধ্যে সাহায্য আসবে না, কারণ তারা নিজেরাই চিন্তিত থাকবে, তারা নিজেরাই ভাববে যে আমার কি হবে, আমার কি হবে, নিজেদেরকে নিয়ে চিন্তা করতে থাকবে। কিয়ামতের অবস্থাটা এমনই হবে, প্রত্যেকটি মানুষ তার ভাইকে ভুলে যাবে, ভাই তাকে পলায়ন করবে। বর্তমান সমাজে দুই ভাই মিলে শত্রুর বিরোধিতা করে, সাত ভাই থাকলে বলে যে আমাদের শক্তি বেশি আছে, আমরা একসাথে, তো ভাই, কিন্তু কিয়ামতের দিন সে ভাই ভাই থেকে পলায়ন করবে। ও আদি, যে মা আজকে আমাদেরকে এত ভালোবাসে, এত মহাকম করে, সে মাও পালিয়ে যাবে, সে পিতাও পালিয়ে যাবে। তিনি তার স্ত্রী, তার সন্তান সব চলে যাবে, সবাই পালন করবে, মানে পলায়ন করা, হ্যাঁ পালিয়ে যাওয়া, একেবারে পালিয়ে যাবে যাতে আর খুঁজে না পায়, সবাই যার যার চলে যাবে, কোনো নবী রাসূল সুপারিশ করে কথা বলার সাহস পাবে না। তখন সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসবে, এসে বলবে যে এই যে কঠিন অবস্থা, কিছু করুন, আল্লাহর কাছে সুপারিশ করুন। তখন রাসূল বলবেন না, আনাল্লাহ, হ্যাঁ এই এখানে কথা বলার মতো দাওয়া রয়েছে। বাস বাস আলা রব্বি, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলতেছে যে তখন আমি আমার রবের কাছে অনুমতি চাইবো, শাফাআত। আমরা যে সূরা ফাতিহাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি পাঁচ ওয়াক্ত নামাজে, মহান আল্লাহ রব্বুল আলামিন এটা খুবই ভালোবাসেন, খুবই ভালোবাসেন, আপনার প্রশংসা করার জন্য আপনি ভালোবাসেন, আল্লাহ চান যে মানুষ আল্লাহর প্রশংসা করুক, আল্লাহ খুবই ভালোবাসেন। এই জন্য সূরা ফাতিহা যখন তেলাওয়াত করা হয় তখন আল্লাহ তাআলা জবাব দেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে আল্লাহ জবাব দেন, আমার বান্দারা প্রশংসা করেছে। আর রহমান রহিম এভাবে যখন বান্দা করে প্রত্যেক আল্লাহ আল্লাহ জবাব দেন, এর জন্য আমরা বলে থাকি যে মুক্তাদেরকে সূরা ফাতিহা করতে হবে যাতে আল্লাহ তাদেরকে জবাব দেন। যাই হোক, তা আল্লাহ এটা পছন্দ করেন। তো কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবে সুপারিশ অনুমতি চাইবে, তখন আল্লাহ তাআলা রাসূলকে কিছু প্রশংসা বাণী শিখিয়ে দিবেন, এমন প্রশংসা বাণী যেটা ইতিপূর্বে শেখানো হয় নাই, দুনিয়ার কেউ জানে না, রাসূলও জানে না, শুধুমাত্র ওই দিনই রাসূলকে শেখানো হবে কিছু প্রশংসার কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই প্রশংসা বাণীতে আল্লাহ প্রশংসা করব, আমি সেজদাই করে যাব, আল্লাহর প্রশংসা করতে থাকব। তখন আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ মাথা তোল, ওয়া কুল ইউসমা, তুমি বলো শোনা হবে, ইউসমা শোনা হবে, মাজুল সবাই শুনবে, বলো আমিও শুনবো তোমার কথা, বলো ওয়াসফা তুশাফা, শাফাত যদি করতে চাও, সুপারিশ যদি করতে চাও করো, তোমার শাফাত কবুল করা হবে।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, সমস্ত নবী যখন নাফসি নাফসি করবেন, বিপদে পড়লে যখন আমরা প্রথমে নিজেদের চিন্তা করি আগে নিজের নাফস, তখন রাসূল কি নিজে চিন্তা করবেন? দেখেন সেই কঠিন পরিস্থিতিতে যখন সমস্ত মানুষ এটা করে বসে থাকবে, সমস্ত নবী মানুষদেরকে ফিরিয়ে দেবে, আর রাসূলকে কি সুযোগ দেওয়া হবে যে তুমি সুপারিশ করার সুযোগ পেয়েছো, আমরা কঠিন মুহূর্তে যদি সুযোগ পাই তাহলে বলবো যে আমাকে বাঁচিয়ে দে, নিজেদের চিন্তা করবো। তো সেই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি বলবো ইয়া রব্বি উম্মতি উম্মতি, হে আমার রব আমার উম্মত আমার উম্মত। সেই কঠিন একটি পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইয়া রব্বি উম্মতি, সেই রাসূল আমাদের রাসূল তিনি যখন একথা বলবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে, যার অন্তরে সামান্য পরিমাণ ইমান রয়েছে, বিন্দু পরিমাণ ইমান রয়েছে, তাদেরকে নিয়ে যাও জান্নাতে নিয়ে যাও। অতঃপর প্রথম চান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত মানুষের অন্তরে কিছু ইমান রয়েছে তাদেরকে মুক্ত করে দিবেন, তাদের জন্য সুপারিশ কবুল করা হবে। প্রথমবার রাসূল কোন অনুমতি দেওয়া হলো একবারই চান্স, তো দ্বিতীয়বার আর রাসূল কোন অনুমতি দেওয়া হচ্ছে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ আগ্রহে আবার সেজদায় করে যাবে, নিজের আগ্রহে। প্রথমটা তো রাসূলের অনুমতি ছিল একটা সুপারিশ, পরের বার আল্লাহ কিছু বলবেন না, রাসূল নিজ থেকেই সেজদায় করে যাবে, উম্মতের জন্য সুপারিশ করলেন, এবার উম্মতকে কিছু উম্মতকে জান্নাতে নিয়ে গেলেন, এবার রাসূল আবার করে যাবেন, এটার জন্য কিন্তু বলা হয়নি, রাসূল নিজ থেকেই আবার প্রশংসা করতে থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হবে ওঠো বলো কি চাও, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন পুনরায় দ্বিতীয়বারেও বলবেন উম্মতি উম্মতি আমার উম্মত আমার উম্মত, তখন বলা হবে যে যাদের পরিবার সরিষা দানা পরিমাণ ইমান রয়েছে, সরিষা দানা পরিমাণ মানে ছোট একটা চাউলের একটা অর্ধেক খণ্ড, এটা খেলে যেমন আপনার কিছুই মনে হবে না, মানে আপনার ভিতরে বিন্দু পরিমাণ ইমান আছে, মানে আপনাকে মানুষ জানে মুমিন এই আর কি। তো এই সমস্ত মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নিয়ে যাবে, তাদের ব্যাপারে সুপারিশ করা হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয় যে তিনবার অথবা চারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদাতে পড়ে যাবেন বলবেন সুপারিশ করবেন আল্লাহ প্রশংসা করতে থাকবেন, তিনবার চলে গেল উম্মতের ব্যাপারে সুপারিশ করা হয়ে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবার বলা হবে কি চাও, দেখো তিনবার উম্মতের কথা বলা লাগে, মানে চতুর্থবার তো রাসূল নিজের কথা বলা দরকার, মানুষদের করছি এবার নিজের কথা করি, এবার নিজেরটা কিছু বলি, চতুর্থ বারও রাসূল নিজের কথা চিন্তা করলেন না, চতুর্থ বারও বলেন ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ বলবেন ঠিক আছে, যারা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকেও জান্নাতে নিয়ে যাও। শুধু লা ইলাহা বলেছে ব্যাপারটা কেন, ব্যাপারটা হচ্ছে সে শুনেছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এতটুকুই এতটুকুই, কিন্তু শিরিক করে নাই, কোনো ভালো কাজ কিচ্ছু করে নাই, শুধু বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার মাথায় একবার এসেছিল যে হ্যাঁ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সেটুকুই। এই ব্যক্তিকেও জান্নাতে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সমস্ত সুযোগ শুধু উম্মতদেরকে নিয়ে ভাববেন তখন উম্মতদেরকে মুক্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতিতে যেখানে নবী রাসূলরা সমস্ত মানুষরা তাদের কথা বলবে তাদের কথাই চিন্তা করবে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদের কথা ভাববেন, উম্মতদের সুপারিশের জন্য রাসূল চিন্তা করবেন, তো সেই উম্মতের প্রতি আমাদের আচরণ কেমন, এতটুকু যে আলোচনা করলাম এটা হচ্ছে আমার আলোচনার প্রথম ধাপ। এখান থেকে দুটা বিষয়, একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন পরিস্থিতিতে যে উম্মতের কথা ভাববেন সেই উম্মতের প্রতি আমাদের আচরণ কেমন, রাসূলের সেই প্রিয় উম্মতের প্রতি আমরা কেমন আচরণ করি, খুবই দুঃখজনক, খুন খারাপই তো আমাদের প্রত্যেক দিনের ব্যাপার, আমাদের প্রত্যেক দিনের পত্রিকাতেই আসে, রাসূলের প্রিয় উম্মতের ব্যাপারে আমাদের এই আচরণ এটা খুবই কষ্টের। রাসূলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ইবাদতবন্দি করেছে, দাওয়াত দিয়েছে, শুধু তাদের জন্য সুপারিশ করে থেমে যান নাই, শুধু তাদের জন্য না, যে জীবনে একবার চিন্তা এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য সুপারিশ করেছে,
প্রত্যেকটা মুসলমান যারা নামদারি পর্যন্ত পড়বে তাদের জন্য সুপারিশ করতেন সবাই উম্মতে মুহাম্মাদি। এই উম্মতে মুহাম্মাদের প্রতি আমাদের আচরণ কেমন? রাসূল সতর্ক করেছে, বলছেন যে সমস্ত মুসলমান একটা শরীরের মতো, আপনার শরীর একটা সুচ ঢুকলেও আপনি ব্যথা পান, আপনি ইচ্ছা করে আপনার শরীরের সুচ উঠাবেন না কিন্তু ইচ্ছা করে মুসলমানকে কষ্ট দেন, ইচ্ছা করে মুসলমানকে কষ্ট দেন, এটা কোনোভাবেই কাম্য নয়। রাসূলের প্রিয় উম্মত, রাসূল যে উম্মতের জন্য কি আমাদের কঠিন ময়দানে চিন্তা করবেন, সে উম্মতের প্রতি আমার আপনাকে আরো বিনীত হবে, আরো নরম হতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, পরস্পরের সম্বন্ধ তৈরি করতে হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। দুই নম্বর ব্যাপার হচ্ছে যে যে রাসূল আমাদের জন্য এত কিছু করবেন, সে কঠিন ময়দানে আমাদের জন্য চিন্তা করবে, তার প্রতি আমাদের ভালোবাসা কেমন, সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কেমন, যিনি আমাদেরকে নিয়ে চিন্তা করবেন আমরা কি তাকে নিয়ে চিন্তা করেছি কিনা, আমরা কেমন ভালোবাসি রাসূলকে, আর আমাদের ভালোবাসার নমুনাটাই কেমন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আশিকের রাসূল। অধিকাংশ উলামায়ে কেরাম বলা যায় মুসলিম উম্মার মাঝে এটা একটা প্রতিষ্ঠিত বিধান দাঁড়িয়ে রাখা ওয়াজে, কিন্তু আমাদের সমাজে যারা রাসূলকে ভালোবাসে রাসূলের এই যে সুন্নাহ, রাসূল আমার নির্দেশ দিয়ে বলেছেন দাঁড়িয়ে ছেড়ে দাও, দাঁড়িয়ে ছেড়ে দাও, অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে দাঁড়িয়ে ছেড়ে দাও। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাহিনীর মধ্যে উল্লেখ আছে যে হারুন আলাইহিস সালাম বললেন যে হে ভাই আমার দাঁড়িতে ধরে আমাকে তুমি কষ্ট দিও না, আমার দাঁড়িতে ধরো না। তো রাসূলের প্রতি ভালোবাসার নিদর্শনটা কেমন আমার আপনার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা শুধু এতটুকু না, আরো বিভিন্ন ব্যাপারে আমরা সাধারণত কেমন ভাবে ভালোবাসি, মানুষদের ভালোবাসার অনেক রকমের সিস্টেম হয়, পদ্ধতি হয়, হয়তো কাউকে প্রথম দেখাতেই ভালো লেগে যায়, খুব ভালো লাগে তার সৌন্দর্য, সে খুব সুন্দর, এই জন্য আমরা তাকে ভালোবাসি, তাকে পছন্দ করি, লোকটাকে দেখতে খুব ভালো লাগে। আরেকটি বিষয় যে ওই লোকটা ওই কাজে খুবই পারদর্শী, যেমন একজন যদি যোগ্য আলেম হয় প্রচুর জ্ঞান, তো মানুষরা ওনাকে ভালোবাসে, প্রচুর জ্ঞান রাখে। আর আমাদের সমাজে বর্তমানে অধিকাংশ যারা আমরা যুবক শ্রেণীর আছে আমাদের কাছে ভালো লাগে সবচেয়ে ভালো খেলোয়াড়টা, খুব ভালো খেলা পারে, এর জন্য তাকে ভালোবাসি, তার গেঞ্জি করি, তাকে অনুসরণ করি, কারণ সে খুব ভালো খেলা পারে, তার অনেক কিছু আমরা অনুসরণ করে দেবো অটোমেটিক, ভালোবাসার কারণে আমরা তার অনেক স্টাইল অনেক কিছু আমরা গ্রহণ করে থাকি, কেন সে খুব ভালো খেলোয়াড়, তার মতো হওয়ার অনেক ইচ্ছাও থাকে আমাদের। এবং আরেকটা কারণ হচ্ছে আমরা কেন ভালোবাসি, যে সে আমার প্রতি দয়া করেছে, আমি বিপদে পড়েছি তখন সে আমাকে সাহায্য করেছে, তখনও তার কথা মনে থাকে যে সে তো আমাকে অনেক উপকার করেছিল, বিপদে যখন পড়েছিলাম তখন সে আমাকে সাহায্য করেছিল, তাকে ভালোবাসতে হবে। সাধারণত এই তিনটি কারণে আমরা ভালোবাসি মানুষদেরকে, আর যাকে ভালোবাসা হয় অনেক ক্ষেত্রে তাকে অনুসরণ করা হয়, তার আচার আচরণ, তার কথাবার্তা, বিশেষ করে আমাদের সমাজের নারীরা যদি হয় তারা যদি টিভিতে সিনেমাতে কোনো হিরোইন নায়িকাদেরকে মানে পছন্দ করে তাহলে তার মতো পোশাক আশাক চুলের স্টাইল করতে চায়, আমাদের সমাজের আমরা যারা যুবক শ্রেণীর তারা যদি কোনো খেলোয়াড়কে পছন্দ হয় তাকে অনুসরণ করতে চায়, মানে যাকে ভালোবাসে তার মতোই হতে চায় মানুষ, অনেকটাই এরকম। তো মানুষ পছন্দের ব্যক্তির অনুসরণ করে থাকে। এবার যে তিনটা কারণ বললাম যে হয়তো সুন্দরের কারণে মানুষ ভালোবাসে, যে সে খুব সুন্দর, অথবা সে খুব পারদর্শী দক্ষতা আছে তার জন্য তাকে ভালোবাসে, অথবা সে ইহসান করেছে দয়া করেছে তার অনুগ্রহের কারণে তাকে ভালোবাসে, যে এই তিনটি বিষয় সহ আমাদের আসলে মধ্যে ছিল। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সব থেকে সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দরের ব্যাপারে কোনো মুসলিম অস্বীকার করে না। ইমাম তিরমিজি শামাইলে তিরমিজি রাসূলের গঠন নিয়ে আলাদা একটি বিশাল রচনা অধ্যয়ন করে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে কোন মানুষ তার প্রতি শত্রুতা পোষণ করতে পারত না, একটা ভালোবাসা তৈরি হয়ে যেত রাসূলের প্রতি।
দুই নম্বর যে পূর্ণতা যে মানুষের মধ্যে কোন ব্যাপারে দক্ষতা থাকলে যে ভালোবাসি রাসূলের মধ্যে পরিপূর্ণ দক্ষতা ছিল প্রত্যেকটি ব্যাপারে রাসূলের মধ্যে দক্ষতা ছিল রাসূলের মধ্যে পরিপূর্ণতা ছিল শুধু মাত্র পৃথিবীর ইতিহাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি যিনি একটা জীবন ব্যবস্থা তার জীবন দশাতে তার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পরে অনেক মানুষ যারা সমাজতন্ত্রের আবিষ্কারক যারা গণতন্ত্রের আবিষ্কারক যারা আধুনিক সমাজের আবিষ্কারক আমাদের ইসলামে ইতিহাসের মধ্যে যারা আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠা করেছিল যারা উদ্যোক্তা তারা তাদের কাজটা শেষ করতে পারে না তারা মারা যায় তাদের পরবর্তীরা হয়তো সে কাজটা বাস্তবায়ন করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র ব্যক্তি যিনি তার জীবন দশাতে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা বাস্তবায়ন করেছে তার মানে তার মধ্যে পরিপূর্ণতা রয়েছে দক্ষতা রয়েছে তিন নম্বর যে কারণে ভালোবাসি দয়া রাসূলের দয়ার কথা আমরা শুনলাম কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতিতে কিভাবে তিনি আমাদের জন্য চিন্তা করবেন তিন দৃষ্টিকোণ থেকে রাসূল আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য এখন প্রশ্ন আপনি কাকে ভালোবাসেন আর যাকে ভালোবাসেন তার আচরণ তার সবকিছু আপনার মধ্যে ফুটে ওঠে কিনা বা আপনি তার মতো হতে চান কিনা রাসূল তো তিন দিক থেকেই ভালোবাসা পাওয়ার যোগ্য রাসূল তো আপনার অনুসরণের যোগ্য এখন আপনি রাসূলকে অনুসরণ করেন কিনা আপনি শ্রেষ্ঠ আদর্শ হিসেবে রাসূলের আদর্শকে গ্রহণ করলেন কিনা এটা হচ্ছে প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার ক্ষেত্রে আমাদের ব্যবহার আমাদের আচরণ কেমন হয় বিশেষ করে আমাদের ছাত্ররা যারা আছে তাদেরকে আমরা খুব জোর দিয়ে বলবো আমরা কোরআন সুন্নাহর ধারক বাহক রাসূলের বেশি নিকটে রাসূলের সুন্নাহর বেশি নিকটে অথবা যে সমস্ত মানুষরাই রাসূলকে ভালোবাসা দাবি করে থাকে রাসূলকে হাবিব হিসেবে প্রিয়তম হাবিব হিসেবে আমরা গ্রহণ করে থাকি তাদের কাছে প্রশ্ন যে আমরা কেমন ভালোবাসি আরেকজন যাকে ভালোবাসি তাকে অনুসরণ করতে চাই তার বিষয়ে ফুটে ওঠে তার মতো কথা বলতে চাই অনেক কিছু তো রাসূলকে কি এভাবে গ্রহণ করেছি কিনা রাসূল যেটা বলেছে রাসূলের পছন্দ বিষয়টাকে আমার কাছে পছন্দ কিনা আল্লাহ তাআলা বলেন ওমা আতাকুম রাসূল ফখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা নিয়ে এসেছে সেটা গ্রহণ করো রাসূল যেটা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করো এটা কি আমি আপনি মেনেছি কিনা আমি আর আপনি রাসূলকে যে ভালোবাসি ভালোবাসার যে দাবি রাখি রাসূলের ভালোটা কি আমার কাছে ভালো রাসূলের মন্দটা কি আমার কাছে মন্দ আমাদের এখন এই সমাজে আধুনিকতার সমাজে মিডিয়ার প্রযুক্তির সমাজে এখন মুসলিম অমুসলিম একটা বিশাল একটা সমাজ হয়ে গেছে রাসূলকে কি অগ্রাধিকার দেই কিনা রাসূলকে সকল ক্ষেত্রে আগে রাখি কিনা আমাদের ছাত্রদেরকে প্রশ্ন করব আমি অনুসরণ করার ক্ষেত্রে উদাহরণস্বরূপ আমার পোশাক পোশাকের ক্ষেত্রে আমি রাসূলকে অগ্রাধিকার দিলাম নাকি আমার পছন্দের একজন খেলোয়াড়কে অগ্রাধিকার দিলাম আমার চুল মাথার চুল এটা কাটার ক্ষেত্রে কি আমি রাসূলকে অগ্রাধিকার দিলাম না আমার প্রবৃত্তির অনুসরণ করলাম আর আমার পছন্দের খেলোয়াড়কে অনুসরণ করলাম সকলকে এই প্রশ্নগুলো করব যে আমি কাকে অগ্রাধিকার দিলাম যে রাসূল সব দিক থেকে আমরা যেই কারণে ভালোবাসি সকল দিক থেকে রাসূল ভালোবাসা পাওয়ার উপযুক্ত তাহলে রাসূলকে কি আমরা অগ্রাধিকার দিচ্ছি কিনা এবার উদাহরণ তুলে ধরব যে এরকম কোন মানুষ ছিলেন কিনা যারা রাসূলের কথার সামনে অন্য কিছু কথা চিন্তা করে নাই যারা রাসূল বলছে সামিয়ানা ওয়া আতানা শুনলাম মানলাম এমন মানুষ ছিল কিনা ছিল হাজার হাজার মানুষ ছিল যারা রাসূল বলছে তো মানছে আমাদের বর্তমান সিগারেটের কথা বলি যে সিগারেট অনেক মানুষ ছাড়তেই পারে না সিগারেটের থেকে আরো ভয়ঙ্কর হচ্ছে মদ রাসূলের যুগে মুসলমানরা মদ পান করত প্রাথমিক যুগে যারা কাফের থেকে মুসলিম হয়েছিল মদ পান করত তো মদ আস্তে আস্তে হারাম করা হয়েছে এক সাহাবা বর্ণনা করতেছেন যে কিছু লোক রয়েছে আমি মদ ঢেলে দিচ্ছিলাম ইসলামের প্রাথমিক যুগে মদকে তখন হারাম করা হয়নি মুসলমানরা মদ পান করত তো মদ যখন ঢেলে দিচ্ছে তখন একজন দূষক বের হয়ে গেল রাসূল পাঠালেন ঘোষণা দেও যে মদ হারাম একেবারে চিরতরে হারাম এই ঘোষণা হওয়ার সাথে সাথে তিনি বলতেছেন যে সাহাবারা যখন শূন্য মদ হারাম করা হয়েছে এত কঠিন একটা নেশা বর্তমানে সিগারেট দেখলাম অনুধাবন করতে পারি নেশাটা কতটা মারাত্মক
সমস্ত সাহাবা মতের কথাগুলো ভেঙে ফেললেন শুধু এতটুকু না অন্য হাদিসের বর্ণনায় আছে যে মদিনার অলিতে গলিতে একটা মদের প্রবাহ পানি যেরকম প্রবাহমান হয়ে যায় মদ এরকম প্রবাহিত হতে লাগলো সবাই সব মদের মতো করে দিয়েছে যত মুসলমান ছিল কেন রাসূল হারাম করে দিয়েছে রাসূলের এক কথাই তাদের এই যে নেশা ছাড়া যায় যদি রাসূলকে ভালোবাসে রাসূলকে ভালোবাসতে নেশাও ছাড়া যায় কোনো কিছু কঠিন না উদাহরণ রয়েছে তাবুক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিয়ে আসো কার কি অর্থ সম্পদ আছে রাসূল বললেন যে অর্থ সম্পদ কিছু নিয়ে আসো আমাদের অনেক দূরের সফর তাবুক যুদ্ধ খুব কষ্টের পথ এখানে অনেক টাকা পয়সা অনেক কিছু লাগবে অর্থ সম্পদ লাগবে সবাই কিছু দান করো তো কি করলেন আবু বকর সাল্লাল্লাহু তার অর্ধেক উমর রাদিয়াল্লাহু তার অর্ধেক সম্পত্তি নিয়ে আসলেন অর্ধেক তার যত সম্পত্তি ছিল অর্ধেক সম্পত্তি নিয়ে এসে রাসূলের সামনে রেখে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আসলেন বলেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো বলে রাসূল আমার যা আছে সব নিয়ে আসছি আমার যা সম্পত্তি আছে আমি সব নিয়ে আসছি তো বাড়িতে কি রেখে আসছো আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি নমুনা আছে রাসূলকে ভালোবাসার নমুনা আছে যারা সবকিছুর উপর রাসূলকে প্রাধান্য দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনা হারাম পর মহিলার সাথে নির্জনে মিলিত হওয়া হারাম তাকে স্পর্শ করা হারাম তার সাথে খারাপ কাজ করা হারাম ঘোষণা হয়ে গেছে সমাজে প্রচলিত হয়ে গেছে সাহাবা দৌড়ে আসলো রাসূল আমি তো জিনা করে গেছি রাসূল বুক ঘুরে নিলেন সে কেন আসলো সে জানে জিনা হারাম আমি অন্যায় করে ফেলেছি রাসূলের কাছে এসে বলতেছে রাসূল আমি তো অন্যায় করে ফেলেছি রাসূল মুখ ঘুরে নিলেন তার মধ্যে কতটা অনুশোচনা যে রাসূল হারাম করে দিয়েছেন আল্লাহ হারাম করে দিয়েছেন রাসূল হারাম করে দিয়েছেন আমি এটা করেছি দৌড়ে আসলো রাসূল মুখ ঘুরে নিলেন আবার ওইদিকে গেল বলো রাসূল আমি তো অন্যায় করে ফেলেছি রাসূল আবার মুখ ঘুরে নিলেন আবারও রাসূলের সাথে রাসূল আমি অন্যায় করে চতুর্থবারে রাসূল বলেন সত্যি তুমি অন্যায় করেছো হ্যাঁ আমি অন্যায় করেছি কঠিন ভাবে সে স্বীকার করলো রাসূল চাইতেছেন যে তুমি চলে যাও তাওবা করে দাও অথবা রাসূল বলতেছেন জিজ্ঞাসা করলেন হয়তো তুমি মনে হয় স্পর্শ করেছো সে বলে না আমি চিনা করেছি রাসূল বলেন হয়তো তুমি একটা চুম্বন করেছো না আমি চিনা করেছি তার কাছে কত ধরনের সূচনা সে সম্পূর্ণ বলতেছে রাসূলকে না আমি চিনাই করেছি তো কি করা হলো বিবাহিত পুরুষ তাকে পাথরে আঘাত করে হত্যা করা হবে সে জানে যে বিবাহিত পুরুষ জিনা করলে বিবাহিত স্ত্রী জিনা করলে তাকে পাথরের আঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হয় ইসলামের বিধান রচন করা হয় তারপরে সে রাসূলের কাছে আসলো তার মৃত্যুর চেয়ে রাসূলের বিধানকে সে প্রাধান্য দিল সে ভয় পেল না যে আমি গেলে আমাকে হত্যা করা হবে না সে আসলো যে আমি রাসূলের আদেশ অমান্য করেছি রাসূলকে প্রাধান্য দিয়েছে আছে এমন অনেক ঘটনা রয়েছে সাহাবাদের থেকে তাবেইদের থেকে বর্তমান সমাজ যেন এমন অনেক মানুষ পাওয়া যায় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে ভালোবাসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে এত পরিমাণে ভালোবাসেন যে তারা তাদের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিয়েছে তো আমাদেরকেও এগুলো থেকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমরা কি এতটা ভালোবাসতে পেরেছি কিনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নমুনাগুলো হচ্ছে মুসলমানদের মাঝে মুসলমানদের আরো অনেক কিছু আছে আল্লাহ তাআলা রাসূলকে শ্রেষ্ঠ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী তো আল্লাহ তাআলা রাসূল পাঠাইছেন বলবেন আমরা মুসলমানরা আমাদের নবী তাই আমরা বলব কিন্তু ও মুসলিমরা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে রাসূল হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ অনেক মুসলিম মাইকেল এই ছাত্র সে একটি গ্রন্থ রচনা করেছে এটা প্রসিদ্ধ অনেকে জানেন যারা বই পড়ে 100 জন মনীষী বিশ্বের মধ্যে যে এই পর্যন্ত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে যত মানুষ আছে যে 100 জন মানুষ সর্বশ্রেষ্ঠ 100 জন মানুষের লিস্ট করি একটা অনেক গবেষক মিলে 100 জন মানুষের একটা লিস্ট করলো দা হান্ড্রেড বই পাওয়া যায় মাইকেল ইছাক সে 100 জন মনীষী একটা লিস্ট করলো সেখানে সর্বপ্রথম কাকে রাখবে সে খ্রিস্টান ছিল তার ইচ্ছা ছিল সর্বপ্রথমে রাখবে ঈসা আলাইহিস সালাম কারণ খ্রিস্টান ধর্মের প্রবর্তক ঈসা আলাইহিস সালাম
সে ঈসা আলাইহিস সালামকে রাখবে কিন্তু সে 100 জন মানুষের লিস্টের মধ্যে ঈসা আলাইহিস সালামকে রাখতে পারে না সে সর্বপ্রথম রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অমুসলিম 30টা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম রাখছে সে বলে যে মানুষ হয়তো অবাক হতে পারে যে আমি রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম রেখেছি আমার মনেও চেয়েছিল যে আমি একজন খ্রিস্টান হিসেবে ঈসা আলাইহিস সালামকে সবার আগে রাখব কিন্তু আমরা এই যে গবেষণা করলাম 32টি ক্যাটাগরি আমরা দেখেছি তার ব্যক্তিগত জীবন তার যুদ্ধের জীবন সামাজিক জীবন ইত্যাদি বিভিন্ন সাইড আমরা পর্যবেক্ষণ করে আমরা দেখলাম যে ঈসা আলাইহিস সালাম বিবাহিত ছিলেন না ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেন নাই অতএব এই দুইটা দিক তো তার নাই আর অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 32টা ক্যাটাগরি 32টাতে শত হত যার কারণে আমরা বাধ্য হয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নম্বরে দিতে আর আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আমরা কাকে অনুসরণ করি মুসলমানরা তে খ্রিস্টানরা পর্যন্ত স্বীকার করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ মানুষ তাকে অনুসরণের জন্য আমাদের জীবন আমরা কাকে অনুসরণ করি এমন অনেক রয়েছে এজি লিওনার্ড একজন খ্রিস্টান ইংরেজ ঐতিহাসিক ডক্টর গিবন তারা জর্জ বার্নার্ড শ ঐতিহাসিক ইংরেজ ইতিহাসবিদ ইন্দিরা গান্ধী ভারতের অনেকেই চিনি আমরা আরো অনেক দৈনিক ইনকিলাব একটা পত্রিকা আমাদের বাংলাদেশে দৈনিক ইনকিলাবের পত্রিকার একটা হেডলাইন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অমুসলিমদের কিছু কথা তাদের মন্তব্য সেখানেও একজন হিন্দু রামকৃষ্ণ মহীশূর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 1979 সালে একটি বই লেখেন মুহাম্মদ দ্য প্রফেট অফ ইসলাম ভারতের একজন বিখ্যাত পণ্ডিত মানবেন্দ্রনাথ রায় এটা গ্রন্থ দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম আলফ্রেড মার্টিনে তিনিও দ্য গ্রেট রিলিজিয়াস টিচার ইন দ্য ইস্ট মানে আমি বলতে চাচ্ছি যে এরকম বিভিন্ন গ্রন্থের মধ্যে অমুসলিম বড় বড় যারা ঐতিহাসিক গবেষক তারা পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ এবং জর্জ বার্নার্ড শ ইংরেজ সে কি বলছে তার কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা সে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই বর্তমান আধুনিক যুগে থাকত আর তাকে যদি এই আধুনিক যুগের ক্ষমতা দেওয়া হতো তাকে যদি লিডারশিপ দেওয়া হতো তাহলে এই আধুনিক যুগের সকল সমস্যার সমাধান তিনি করে দিত এই আধুনিক যুগেও শান্তির একটা পৃথিবী প্রতিষ্ঠিত হত এটা হচ্ছে অমুসলিম যারা আমাদের নবী আমাদের রাসূল আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে মন্তব্য করেছে আমরা কথায় কথায় বলি যাকে যে আশেপে রাসূল রাসূলের উম্মত রাসূলকে ভালোবাসি তো আমাদের রাসূলের ব্যাপারে অমুসলিমরা পর্যন্ত স্বীকার করতে পারে এখন কথা হচ্ছে যাকে ভালোবাসি তার বিষয়গুলো নিজেদের মধ্যে ফুটে ওঠে তাকে অনুসরণ করার একটা ইচ্ছা তৈরি হয় তার কাজগুলোকে পছন্দ লাগে আমিও কিছু করতে চাই তো আমরা এগুলো করতেছি কিনা রাসূল যেগুলো পছন্দ করতেন আমরা সেগুলো পছন্দ করি কিনা না শুধু নামে নামে আমরা মুসলিম রাসূলকে শুধু ভালোবাসি যাই হোক এই সমস্ত আজকের এই খুতবা থেকে আমি শুরুতেই বলেছি যদি মুমিন হয়ে থাকেন মুমিনদের কাতারে থাকেন আজকের এই খুতবা থেকে আপনি উপকৃত হবেন আল্লাহ বলছেন ফাইন্না যিকরাতান ফাল মুমিনিন জিকির উপদেশ মুমিনের উপকারে আসবেই আপনি যদি মুমিনের কাতারে থেকে থাকেন আজকের আলোচনা থেকে কোরআন সুন্নাহ আলোচনা থেকে অবশ্যই আপনার উপকার আসবে আপনি রাসূলকে নতুন করে ভাবতে শুরু করবেন রাসূলের ভালোবাসা নতুন করে পরিমাপ করবেন যে কেমন ভালোবাসা হয় আমি কেমন ভালোবাসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আসতে হবে নয়তো আপনার ঈমানের সমস্যা রয়েছে আল্লাহ তাআলা বলেছে মুমিন উপকৃত হবে তো আজকের এই খুতবাতে যারা আসছে অবশ্যই উপকৃত হওয়ার চেষ্টা করবে অবশ্যই উপকৃত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই খুতবা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করুন আমিন الحمد لله الحمد لله وحده
والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. প্রিয় উপস্থিতি, আলোচনার মূল বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। সময় হয়ে গেছে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সংক্ষিপ্ত করে শোনার জন্য চেষ্টা করব। সূরা ইয়াসিনের মধ্যে আছে, একটু বোঝার চেষ্টা করবেন, আমি সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করব যে রাসূলকে ভালোবাসলে আমাদের নমুনা কেমন হওয়া উচিত। সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন যে বিভিন্ন কওমের নিকট আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করেন, এটা আমরা জানি। নূহ আলাইহিস সালাম সারা বিশ্ব বছর যাবত একাই দাওয়াত দিয়েছেন, কিন্তু একটি কওমের মধ্যে আল্লাহ দুইজন নবী প্রেরণ করেছেন। দুইজন নবী প্রেরণ করার পরে কওম তাদেরকে মানেনি, তখন আল্লাহ তাআলা বলতেছেন ফাআজাজনা বিসালিসিন, তিনজন আরেকজনকে পাঠালেন, ওই কওমের জন্য তৃতীয় আরেকজন নবী পাঠালেন, মানে তিনজন মিলে দাওয়াত দিচ্ছে, তারপর ওই কওম মানে না। তখন কি হলো? তখন একজন ব্যক্তি দৌড়ে আসলো, ওয়াজা মিন আফসাল মাদিনাতি রাজুল ইয়াসা, তখন আরেকজন, চারজন হইতেছে, তিনজন নবী আর আরেকজন শহরের এক প্রান্ত থেকে দৌড়ে আসা, বলতেছে ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম রাসূলদের অনুসরণ করো। এই ব্যক্তি কিন্তু নবী না, তিনজন নবী। আল্লাহ তাআলা এখানে বলতেছেন মিন আফসাল রাজুলুন, ব্যক্তি, আর এর আগে বলেছেন নবীদের কথা, তিনজন নবী। তারা যখন দাওয়াত দেন কোন মানতেছে না, তখন একজন ব্যক্তি, মানে ধরেন উম্মত, ওই নবীদের উম্মত, সে এসে মানুষকে বলতেছে মানো। তো নবীদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তিনজন দাওয়াত দিছে অল্প আকারে, সূরা ইয়াসিনে অল্প এতটুকু, আর এই ব্যক্তির কথা, ব্যক্তি কোনকে কি দাওয়াত দিয়েছিল এটা বেশি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরুহু মুতাদুন ওয়া মা লা আলা আব্দুল্লাযী ফাতারনি ওয়া ইলাইহি তুরজাউন, এভাবে অনেকগুলা। এই ব্যক্তি মানুষদেরকে যে উপদেশ দিয়েছে, ছোটখাটো একটা খুতবা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে তুলে ধরেছে, কিন্তু নাবীরা কি দাওয়াত দিয়েছিল এটা উল্লেখ করে নাই। তিনজন নাবী কি দাওয়াত দিয়েছে আমরা সঠিকভাবে জানি, আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিয়েছিল। তো তিনজন নাবীর পরে, তিনজন নাবীদের কথা যখন শুনতেছে না, তখন একজন ব্যক্তি এসে একটা খুতবা দিয়ে দিল। অর্থাৎ নাবী, স্বাভাবিকভাবে নাবী আছে, এখানে আমি কিভাবে কথা বলবো? ধরেন এখানে আলেম রয়েছে, আমি কিভাবে কথা বলি? আলেমটা কথা বলবে, ব্যাপারটা এমন। কিন্তু যখন নাবীদের কথা মানতেছে না, তখন সে বলতেছে, অর্থাৎ যখন আপনার প্রয়োজনীয়তা থাকবে কথা বলার, তখন আপনার কথা বলতে হবে। এখানে নাবীরা বলেছিল, নাবীদের কথা মানেনি। এই ব্যক্তি এখন দেখলো যে আমাকে কিছু বলতে হবে, এখন আমার উচিত কিছু বলা, তখন সে বলতে লাগলো। এখানে এটা একটা কথা মনে রাখবেন পয়েন্ট, যে নাবীরা কথা বলেছিল, কোমরা মানেনি, তখন অন্য একজন ব্যক্তি এসে তাদেরকে দাওয়াত দিল, নাবী এবং উম্মত। এরপরে আল্লাহ তাআলা সূর্য এবং চাঁদের কথা বলতেছে, যে ওয়াশামসুদাদিল মুস্তাকরিল্লাহ যালিকা তাকদিরুল আজিজ আলিম। এরপর আল্লাহ তাআলা বলতেছে লাশাম সিয়াম বাগিলা আন্তুদিকাল কমার। এখানে মূল বিষয়টা হচ্ছে সূর্য এবং চাঁদের দৃষ্টান্ত দিতেছে, যে সূর্য দিনের বেলা আসে, তারপরে চাঁদ আসে। এটা কখনো হবে না যে চাঁদ আগে আসবে আর সূর্য পরে আসবে, মানে একটা আরেকটা অতিক্রম করতে পারবে না। আল্লাহ যে নীতি দিয়েছেন সেটাই হবে, সূর্য আসবে, তারপর সূর্য না থাকলে তখন চাঁদ আসবে। এটা হচ্ছে নিয়ম, একটা সূর্য আর একটা চাঁদ। খেয়াল করুন, সূর্যটা হচ্ছে মেন, এটা বর্তমানে আমরা সবাই জানি, সূর্যের নিজস্ব আলো রয়েছে কিন্তু চাঁদের আলো নেই। সূর্যের আলোর মাধ্যমে চাঁদ আলোকিত হয়। আরেকটি ব্যাপার খেয়াল করবেন, চাঁদ কিন্তু সবসময় পরিপূর্ণ আলো দেয় না, আমরা কিন্তু সম্পূর্ণ আলো দেখতে পাই না, একসময় অল্প পরিমাণে দেখতে পাই, একসময় নাই আমাবস্যা, আরেক সময় অল্প, আরেক সময় একটু বেশি, এভাবে করতে করতে পরিপূর্ণ দেখতে পাই। সবসময় কিন্তু পরিপূর্ণ আলো চাঁদ দেয় না বা আমরা দেখতে পাই না, কিন্তু সূর্য কিন্তু সবসময় পরিপূর্ণ আলো দেয়, পরিপূর্ণ নিজস্ব আলো রয়েছে। তাহলে সূর্যের দ্বারা চাঁদটা আলোকিত হয়, আলোকিত হয়ে একসময় বেশি আলো দেয়, একসময় কম আলো দেয়। এবার দুইটা জিনিস মিলা, এর আগে নাবীরা তার কোমকে দাওয়াত দিতেছিল কিন্তু মানে নাই, তখন এক ব্যক্তি তার কোমকে এ ব্যাপারে জানাইল, নাবীদের ব্যাপারে। এরপরের আলোচনায় আল্লাহ তাআলা চাঁদ এবং সূর্যের কথা বলতেছেন, যে সূর্যের আলো দ্বারা চাঁদ আলোকিত হয় এবং সূর্য যখন থাকে না তখন চাঁদ আলো দেয়। তা এখানে খেয়াল করেন, এবার ওই নবী উম্মত গেল চাঁদ সূর্য গেল, এবার হচ্ছে আমাদের নবী এবং আমরা। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান মুবাশশিরা ওয়া নাদিরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহ বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং একজন উজ্জ্বল আলোকিত নবী পাঠিয়েছি। সিরাজ, সিরাজ শব্দটা মানে হচ্ছে যে কি প্রদীপ্ত, আর মানে সিরাজ শব্দটা সূর্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা, এবং আল্লাহ তাআলা আসমানে রেখে দিয়েছেন সিরাজ,
একটা প্রদীপ মানে সূর্য ওয়া কমার মুনির এবং একটা চাঁদ অর্থাৎ সূর্যকে এখানে আল্লাহ সিরাজ বলেছেন আর এদিকে রাসূলকে সিরাজ বলেছেন মানে সূর্যের মতো তো ব্যাপারটা কেমন হয় সূর্য যেমন ভাবে চাঁদকে আলো দেয় আর চাঁদ পৃথিবীকে আলো দেয় ব্যাপারটা এরকম এবং চাঁদের পরিপূর্ণ আলো থাকে না একসঙ্গে কম বেশি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সিরাজ সূর্য তার মধ্যে পরিপূর্ণ ঈমান রয়েছে তিনি পরিপূর্ণ আলো আর আমরা মুমিন হচ্ছে চাঁদের মতো রাসূল থেকে আলো আমাদের মধ্যে আসবে আমরা আলো গ্রহণ করব আমাদের কিছু সময় আলো একেবারে থাকে না অবশ্যই আবার কিছু সময় আমাদের আলো থাকে অর্থাৎ ঈমান একটু একটু থাকে অনেক সময় আমাদের মধ্যে থেকে পরিপূর্ণ ঈমান তার থেকে যায় তো যখন সূর্য থাকে না তখন আলো দেবে কে চাঁদ যখন রাসূল থাকবে না তখন রাসূলের কাজ করবে কে আমরা রাসূলের আলোতে আমরা আলোকিত হব তারপর আমরা সমাজকে রাসূলের আদর্শে দীক্ষিত করব এটাই এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালা ওয়া সাল্লাম দিয়া আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস নবীরা থাকবে না রাসূল চলে যান রাসূলের আলোয় আলোকিত হয়ে আমাদেরকে সমাজ আলোকিত করতে হবে তো আমরা যারা রাসূলের ভালোবাসার দাবি রাখি তো আমাদের উচিত সেই চাঁদ সূর্য থেকে শিক্ষা নেওয়া আল্লাহ ওই কাহিনীর পরে চাঁদ সূর্যের কাহিনী নিয়ে এসেছে যে নবী নবীর থেকে আলোকিত হয়েছে ব্যক্তি ব্যক্তি আলোকিত হয়ে তার কোমকে দাওয়াত দিয়েছে এরপর উদাহরণ দিয়ে দিচ্ছেন সূর্য চাঁদ সূর্য থেকে চাঁদ আলোকিত হয়ে সমাজকে আলোকিত করে ঠিক তেমনি ভাবে রাসূল থেকে আপনাকে আলোকিত হয়ে সমাজকে আলোকিত করতে হবে এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব এবং আপনার আমার রাসূলকে ভালোবাসার প্রমাণ যেটা ছিল আজকে আমাদের খুতবার মূল বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্দর তৌফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসা দরকার উপযুক্ত পন্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন আমাদের জীবনের সকল ক্ষেত্রে আপনারা তো অবশ্যই দোয়া করবেন নিজের দোয়া চাইবেন বিশেষ করে প্রতিষ্ঠান এবং আমাদের ছাত্র আমাদের শিক্ষক সকলের জন্য দোয়া করবেন সকল ক্ষেত্রে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন